পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিনহাটা শহরের পাঁচমাথা মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বসল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দিনহাটা শহর ব্লক কমিটির উদ্যোগে এদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে। এই কর্মসূচিতে সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ, তৃণমূল কংগ্রেসের দিনহাটা শহর ব্লক সহসভাপতি গৌরীশঙ্কর মাহেশ্বরী, তৃণমূল নেতা বিশ্বধর, শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মমিতা ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের শহর ব্লক সাধারণ সম্পাদক জয়দীপ ঘোষ সহ অনেকেই। গত বেশ কয়েকদিন ধরে যেভাবে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের নাবিশ্বাস হয়ে উঠছে। বারংবার পেট্রোল ডিজেলের দাম কমানোর আর্জি জানানো হলেও কেন্দ্রীয় সরকার কোনো রকম পদক্ষেপ করছে না। এই অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশে অন্য অন্য জায়গার পাশাপাশি দিনহাটাতেও সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে বলে জানা গেছে। এই কর্মসূচিতে যোগ দিতে দূর দূরান্ত থেকে বহু তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত হন। আমাদের রাজ্য পার্টির সিদ্ধান্ত অনুযায়ী সারা পশ্চিমবাংলাতে আমাদের যত সাংগঠনিক ব্লক আছে প্রত্যেকটা ব্লকে আজকে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত আজকে এবং আগামীকাল আমাদের এই বিক্ষোভ সমাবেশ হবে। মূলত পেট্রোপণ্য সহ যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আকাশ ছোঁয়া হচ্ছে এবং এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই, এর বিরুদ্ধে যেমন প্রতিবাদ করছি আগামী দিনে রাস্তায় নেমে আরও বড় আন্দোলন। এই লকডাউনের কোভিড আবহে লকডাউন, সেই লকডাউন শিথিল হওয়ার পরেই আমরা মিটিং মিছিলের মধ্যে দিয়ে মানুষকে আরও সচেতন করব। এই যে জনবিরোধী নীতি কেন্দ্রীয় সরকারের, তার বিরুদ্ধে মানুষকে নিয়ে রাস্তায় আমরা আন্দোলনের পথে যাই।